আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। সেটি হলো আগামীকালকে বৃহস্পতিবার মালয়েশিয়ান ইমিগ্রেশন প্রধান ধাতুশ্রী খাইরুল জাইমি দাউদ আগামীকালকে টিভি তিগা এবং ইমিগ্রেশনের ফেসবুক পেজে একটি লাইভ প্রোগ্রাম করবেন এবং সেই লাইভ প্রোগ্রামে উনি যে বিষয়গুলোর ইন্টারভিউ দিবেন সেগুলোর মধ্যে অন্যতম হলো রিক্যালিব্রেসি টিনাগা গির্জা 2.0 এবং রিক্রুটমেন্ট ফরেন ওয়ার্কার, এই দুইটি বিষয়ের উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং সাথে সাথে হয়তো আশা করা যাচ্ছে যে 5 নম্বর এবং 6 নম্বর ভিসা রিনিউ সম্পর্কেও কয়েকটি আপডেট আসতে পারে আগামীকালকের তার লাইভ সেশনে। ইনশাআল্লাহ শুধু সব কিছু ঠিক থাকে হয়তো চলমান রিক্যালিব্রেসি প্রোগ্রাম যেটি বর্ধিত করা হয়েছে সময় 31 ডিসেম্বর 2023 পর্যন্ত, এই প্রোগ্রামের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সমস্যাগুলো নিয়ে আগামীকালকে সরাসরি প্রশ্নের সম্মুখীন হবেন এবং ইন্টারভিউ সেশন করবেন ইমিগ্রেশন প্রধান। তো আগামীকালকে যেই বিষয়গুলো উল্লেখ করবেন তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি পিছনের কয়েকদিনে রেজিস্ট্রেশন করার সময় বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন পড়তে হয়েছে পেমেন্ট করতে গিয়ে, প্লাস দালাল চক্র বা অসৎ এজেন্টদেরও কিছু ফন্দিফাকর আমরা দেখতে পেয়েছি, যে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে তাদের 6 নম্বর বিস্তার রানিং স্পেশাল পাস আছে, তা সত্ত্বেও তাদের এজেন্ট তাদের কাছে না জিজ্ঞাসা করেই রিক্যালিব্রেসির জন্য আবেদন করে রেখেছে বা অলরেডি দাফতার করেছে। সেজন্য আপনাদেরকে বলবো যে এই সমস্ত অসৎ দালাল বা অসৎ এজেন্ট থেকে সাবধান থাকুন, যারা আপনাদের কাছ থেকে শুধু টাকা খাওয়ার জন্য বিভিন্ন রকমের ফন্দিপের দেয় আসে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আগামীকালকে যদি নতুন কোনো ঘোষণা আসে বা নতুন কোনো সুসংবাদ আসে 5 নম্বর এবং 6 নম্বর ভিসার জন্য, বিশেষ করে এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই চিন্তিত আছি। গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গত পরশুদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন ইসমাইল ইন্দোনেশিয়া ভ্রমণ করেছে এবং এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে বাংলাদেশ ভ্রমণে যাবেন। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আহ্বান করব যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরটি বাংলাদেশ হবে সেই সফরে যেন 5 নম্বর এবং 6 নম্বর ভিসার যে একটা বিশাল ইস্যু আছে বা অনেক হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি এই ভিসাটা রিনিউ করতে পারছে না, এদের জন্য যেন তারা খুব জোরালো আহ্বান করে এবং খুব রিকোয়েস্ট করে, এটা আমরা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, এই মোটামুটি আজকের আপডেট সংবাদ। এরপরে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, আপনারা ইতিমধ্যে আমার কমেন্ট সেশনে শত শত হাজার হাজার কমেন্টস করছেন যে ভাই কলিং ভিসায় লোক আসতে এই জায়গা টাকা দিয়েছি, ধরা খেয়েছি অমুক জায়গা টাকা দিয়েছি, 2 বার মেডিকেল করেছে 10,000 10,000 মাইল, আর একবার মেডিকেল করার জন্য বলতেছে, পাসপোর্ট জমা দিচ্ছে 3-4 বছর আগে, এখন পর্যন্ত শুধু অপেক্ষাই করতেছি। তো যদি এরকম আমার আপন ভাই আছে বাংলাদেশ থেকে আনবো, সে ম্যাট্রিক পাস আছে বা ইন্টারমিডিয়েট পাস আছে, স্টুডেন্ট বিষয়ে আপনি এনে দিতে পারবেন নাকি, এই জাতীয় অনেকগুলো কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি। সংক্ষেপে তাদের জন্য একটা সাজেশন দিতে পারি, সেটি হলো যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসতে চায় মালয়েশিয়া, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আসতে পারবে, পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারবে, আমরা যেটা সাজেস্ট করব যে পড়ালেখাও কন্টিনিউ করুক, তার একটা ডিগ্রিও আসলো, পার্ট টাইম কাজ করুক। এখন পার্ট টাইম কাজ করলেও আমার অনেক স্টুডেন্ট আছে 2,000-2,500 রিঙ্গিত ইনকাম করে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় কাজ করে, সেক্ষেত্রে যদি 2,000-3,000 রিঙ্গিত পার্ট টাইম কাজ করেও অনেকেই ম্যানেজ করতে পারে তাহলে তা খারাপের কি আছে, পড়ালেখার পাশাপাশি সে পার্ট টাইম কাজ করলো। আবার অনেকে যে বলেন যে না ফুল টাইমে কাজ করবে, তাহলে তাদেরকে বলবো যে 1 বছরের যে ফাউন্ডেশন প্রোগ্রামগুলো আছে 1 বছরের প্রোগ্রামগুলোতে আসুক, পরবর্তীতে এখানে পার্ট টাইম কাজ করুক, 1 বছরের কোর্স শেষ হলে পরবর্তীতে সে ফুল টাইম কাজে জয়েন করুক। সেক্ষেত্রে অনেকেই সংক্ষেপে বোঝেন যে কী কী ডকুমেন্টস লাগবে, আমি এক এক করে বলি। ডকুমেন্টস যেটা লাগবে সেটি হলো সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটাকে আপনারা সংক্ষেপে মার্কশিট বলেছিলেন, তাহলে সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্ট, এই কটা হলো লাগবে ডকুমেন্টস, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্ট, এগুলো সুন্দর করে কম্পিউটার দিয়ে স্ক্যান করে দিতে হবে। অনেকে ভুল বুঝেন, এরকম ছবি তুলে আমাকে দিয়ে দেয়,
ছবি তুলে দিলে হবে না, সুন্দর করে স্ক্যান করে এরপরে দিতে হবে, কিন্তু এই ডকুমেন্টসগুলো আমাকে প্রিন্ট করতে হবে, এরপর আমার অফিসারকে দেখাতে হবে, প্রিন্ট করতে হবে এই ডকুমেন্টসগুলো। কস্ট কত? এক একটা কলেজে এক এক রকম খরচ, এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম খরচ, এক একটা প্রোগ্রামের ফাউন্ডেশন একরকম, ডিপ্লোমাতে একরকম, ব্যাচেলর একরকম, মাস্টার্স প্রোগ্রাম আরেক রকম, এক একটা সাবজেক্ট একরকম, বিজনেস রিলেটেড সাবজেক্ট একরকম, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একরকম। সেজন্য যখন আপনাদের ডকুমেন্টসগুলো রেডি হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের টিমের যে একটা টিম আছে অ্যাডমিশন টিম, ওদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাদের ডকুমেন্টসগুলো দেখে কিন্তু তারা বলতে পারবে যে আপনার কত টাকা লাগবে, কোন প্রোগ্রামে আপনি চান্স পাবেন, কোন কলেজে চান্স পাবেন, এটা বলতে পারবে। সেক্ষেত্রে খরচ নিয়ে অতটা টেনশন নাই। টাইম কতদিন সময় লাগে? অনেকে বলছেন যে কলিং ভিসার জন্য 3-4 বছর ঘুরতেছি ভাই, স্টুডেন্ট ভিসা আসলে কীরকম সময় লাগবে? সাধারণত 1-1.5 মাসের মধ্যেই চলে আসতে পারবে ইনশাআল্লাহ। কমিউনিকেট, কীভাবে কমিউনিকেট করবেন, কীভাবে যোগাযোগ করবেন? আমাদের জানেন একটা ফেসবুক পেজ আছে গ্লোবাল অ্যাডমিশন এইট, এবং ইউটিউব চ্যানেল আছে মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টার, ওখানে গেলে বিভিন্ন ভিডিও পাবেন পড়ালেখা সম্পর্কে, মালয়েশিয়া উচ্চশিক্ষা সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর সম্বলিত ভিডিওগুলো করা আছে। আপনারা আলাদা আলাদা ভিডিও দেখে দেখে সব ইনফরমেশন ওখানে পাবেন, এবং ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেইল আছে, ওয়েবসাইট আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ভয়েস পাঠাবেন, অনেক সময় ডিরেক্টলি ফোন করেন, রাত 1টার সময়, রাত 11টার সময়, রাত 12টার সময় ইচ্ছা মতো ফোন করেন, ফোন করা দরকার নাই, ফোন করলে দিনের বেলায় করবেন। আর অন্য সময় আপনি ভয়েস পাঠান যে ভাই আমার একটা ভাই আছে, তার এসএসসি পাস আছে, আনতে চাচ্ছি, বা তার ডকুমেন্টসগুলো পাঠালাম, তার ডকুমেন্টসগুলো রেডি করে পাঠানো, এটা সবচেয়ে ভালো হবে। এভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন। ডিসিশন, এরপর যখন যোগাযোগ করলেন, ডিসিশন নিলেন যে হ্যাঁ আসতে পারবো বা আমার ভাইকে আনবো, সেক্ষেত্রে ডিসিশনের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন আমাদের যে টিম আছে সেখানে, যাবে আমি পেমেন্ট করবো, ভিসার জন্য পেমেন্ট করবো, তাহলে দ্রুত আমি আনতে যাচ্ছি। তো ভিসার জন্য ডিরেক্টলি পেমেন্ট করবেন আপনি কলেজ অথবা ইউনিভার্সিটি অ্যাকাউন্টে, কারো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে না পাঠালেও চলবে। অফার লেটারে মেনশন করা থাকবে, অফার লেটার অবশ্যই কলেজের নাম, এক ব্যাংক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, অ্যাড্রেস, সুইপ কোড সব থাকবে। সরাসরি কলেজ অথবা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, যাতে খুব দ্রুতই প্রসেস করা যায়। যাই হোক, করে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি বুঝতে পারছেন সংক্ষেপে আর এই মোটামুটি বললাম। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ডিটেলস আলোচনার জন্য। ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়া বা সঠিক গাইডলাইন্স দেওয়ার, যাতে কোনো উপকারের প্রতারণার শিকার না হন বা সহজে আনতে পারেন। যাই হোক, মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নের মধ্যে থেকে পেয়ে গেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকালকে। আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী বিষয়ে আলোচনা করলো ইমিগ্রেশন প্রধান, বা নতুন কি আপডেট আছে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।